ইসরায়েলে আচমকা হামলায় পুরো বিশ্বকে চমকে দিয়েছে ফিলিস্তিনের মুক্তিগামী সশস্ত্র গোষ্ঠী হামাস। পাল্টা আক্রমণে দাঁত ভাঙা জবাব দিয়েছে ইসরায়েলও। ইতিমধ্যেই রক্তক্ষয়ী লড়াই চালু হয়ে গেছে গাজায়, এ যেন থামার নামই নিচ্ছে না। এই যুদ্ধে কে জয়ী হবে, সামরিক শক্তির দিক থেকে কে গিয়ে রয়েছে, হামাস নাকি ইসরায়েলের সশস্ত্র বাহিনী? কিছু এক্সপার্টদের মতামত অনুসারে সামরিক শক্তির দিক থেকে ইসরায়েল এগিয়ে থাকলেও কৌশল এবং মানসিক শক্তির দিক থেকে হামাস সেরা। ভিডিওটি বিস্তারিত শুরু করার পূর্বে বলে রাখি, আপনি যদি ফিলিস্তিনিদের পাশে থাকতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। বর্তমান সময়ে ইসরায়েল সেনাবাহিনী গাজা উপত্যকায় যেন গণহত্যা চালাচ্ছে, কম বেশি এই তথ্য আপনারা প্রত্যেকেই শুনেছেন। অভিযানের নাম করে নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যা করছে ইসরায়েল, না খেয়ে দিন পার হচ্ছে অনেক ফিলিস্তিনিবাসীদের। গাজায় অবস্থিত ফিলিস্তিনিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে ইরান প্রোটেস্ট করেছে আর ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে ইরান। বর্তমান সময়ে ইরান কতটা শক্তিশালী সেটি তো আপনারা প্রত্যেকেই শুনেছেন। ইসরায়েলের সঙ্গে হামাসের এই যুদ্ধের অনেকটা আগে থেকেই ইরানের থেকে অস্ত্র সহায়তা পেয়েছে হামাস। হামাসের কাছে এখনও পর্যন্ত যতগুলো অস্ত্র দেখা গিয়েছে তার মধ্যে বেশিরভাগ ইরানি প্রযুক্তিতে তৈরি করা। এই প্রসঙ্গে অনেক এক্সপার্টদের মতামত, ফিলিস্তিনিদের এই স্বাধীনতা সংগ্রামের যোদ্ধাদের ইরান অনেকটা আগে থেকেই সাহায্য করে আসছে। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে প্রত্যেকটি ইসলামিক কান্ট্রি ধীরে ধীরে একত্রিত হচ্ছে আর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে মধ্যপ্রাচ্যের সকল ইসলামিক কান্ট্রিগুলো। ইতিমধ্যেই আল জাজিরার রিপোর্ট থেকে জানা গিয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী এখন সম্পূর্ণরূপে যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের অনেক মিসাইল এবং ট্যাঙ্কারগুলোকে ইসরায়েলের দিকে তাক করে রাখা হয়েছে। অপর পাশে ইসরায়েল লেবানন সীমান্তে ভয়াবহ যুদ্ধ শুরু করেছে হিজবুল্লাহ। বর্তমান সময়ে হিজবুল্লাহ ইসরায়েলের একটি সেনাঘাঁটি নিজেদের দখলে নিয়ে নিয়েছে। সেখানে থাকা কিছু ইসরায়েলের সৈন্য প্রাণের ভয়ে ঘাঁটি ছেড়ে পালিয়ে গিয়েছে। এই ইসরায়েলি সেনাঘাঁটিতে হিজবুল্লাহর পতাকা উঠতে দেখা যায়। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, সমগ্র পৃথিবী জুড়ে যতগুলি দেশ ছাড়া সশস্ত্র সংগঠন আছে তার মধ্যে হিজবুল্লাহ সবচেয়ে বেশি শক্তিশালী। হিজবুল্লাহর সৈন্য সংখ্যা 100,000-এরও বেশি। সকল ইসলামিক কান্ট্রিগুলোকে ইসরায়েল যতটা ভয় না পায় তার থেকে বেশি ভয় পায় এই হিজবুল্লাহকে, কারণ এখনও পর্যন্ত হিজবুল্লাহর সাথে ইসরায়েল যতবার যুদ্ধে জড়িয়েছে ততবারই ইসরায়েলকে পেছনে সরে যেতে হয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে এখনও পর্যন্ত জয়লাভ করতেই পারেনি ইসরায়েল বাহিনী। ইসরায়েল লেবানন সীমান্ত থেকে প্রায় 100 ইসরায়েলি সেনাবাহিনী প্রাণের ভয়ে এলাকা ছেড়ে চলে গিয়েছে। গাজা উপত্যকায় অভিযানের সময় ইসরায়েল বাহিনীর মধ্যে মতভেদ তৈরি হয়েছে। গাজা উপত্যকায় হামাসের অনেক সুড়ঙ্গ পথ রয়েছে আর এই সুড়ঙ্গ পথ ইসরায়েলের সেনাবাহিনীরা ভয় পেয়ে থাকে। গাজার উপরের দিকে যতটা না ভূখণ্ড রয়েছে তার নিচে দ্বিগুণ পরিমাণ এর সুড়ঙ্গ রয়েছে। গাজা উপত্যকায় 18-20 ফুট নিচে হামাসের ভয়াবহ সুড়ঙ্গ অবস্থিত আর এই সুড়ঙ্গের মধ্যে তারা তাদের যোগাযোগ ব্যবস্থাকে সুরক্ষিত করে রেখেছে। ইসরায়েলের সেনাবাহিনীর হাতে অনেক উন্নত মানের অস্ত্রশস্ত্র থাকার পরেও হামাসের এই সুড়ঙ্গ সম্পর্কে তাদের খুব বেশি ধারণা নেই। ইসরায়েলি গণমাধ্যমের তরফ থেকে জানতে পারা গিয়েছে এখনও পর্যন্ত অনেক ইসরায়েলি সেনাবাহিনী এই যুদ্ধের ময়দান ছেড়ে চলে গিয়েছে। ইসরায়েলের দুর্বলতাকে চেপে দেওয়ার জন্য আমেরিকা ভূমধ্যসাগরে এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করেছে। বর্তমান সময়ে ভূমধ্যসাগরে প্রায় 2টির মতো এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করেছে আমেরিকা। ছোট্ট একটি হামাস বাহিনীকে পরাস্ত করার জন্য আমেরিকা যে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাবে আর এত বেশি পরিমাণে যুদ্ধবিমান পাঠাবে তা সকল মানুষের কল্পনার বাইরে ছিল। আর এটি যেন পৃথিবীবাসীর ধারণার বাইরে ছিল যে আমেরিকা এতটা পরিমাণ ইসরায়েলকে সমর্থন করবে। এখনও পর্যন্ত আমরা কেউ দেখিনি যে কোনো দেশের নিরাপত্তার জন্য অন্য কোনো দেশ এতটা পরিমাণ এর সামরিক পদক্ষেপ নিচ্ছে। শুধুমাত্র আমেরিকা ইসরায়েলের সাপোর্টে অধিক মাত্রায় অস্ত্র যোগান দিচ্ছে হামাসকে ধ্বংস করার জন্য। এখনও পর্যন্ত প্রায় 4,000 টন বিস্ফোরক পাঠিয়েছে আমেরিকা। আমেরিকাকে শান্তির প্রতীক বলা হয় আর খুব সভ্য ভদ্র দেশ বলা হয়, যেখানে আমেরিকাকে মানবতার শান্তির প্রতীক বলা হয়। কিন্তু আমেরিকার মধ্যে যুদ্ধ থামানোর কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবনা নেই। হামাস এবং ইসরায়েলের এই যুদ্ধের মধ্যে
আমেরিকাকে হস্তক্ষেপ করতে দেখে ইরান প্রোটেস্ট করেছে। আর বর্তমান সময়ে ইরান এতটাই শক্তিশালী যে ইরানকে আমেরিকা পর্যন্ত ভয় পায়। ইরানের কাছে অত্যাধুনিক ড্রোন থেকে শুরু করে অ্যাটাকিং হেলিকপ্টার, যুদ্ধবিমান, সাবমেরিন, এমনকি পারমাণবিক বোমার মতো অস্ত্র রয়েছে। তথ্য মারফত জানা যায়, ইরান মাটির নিচে পারমাণবিক বোমা তৈরি করেছে। ইরানের সামরিক শক্তি এক কথায় অসাধারণ। ইসরায়েলের এই অত্যাচারকে লক্ষ্য করে ইরান যদি যুদ্ধে নেমে পড়ে, তাহলে কিন্তু ইসরায়েলের আর রক্ষা থাকবে না। ইতিমধ্যে গাজা উপত্যকায় স্থল অভিযানের কাজ শুরু করতে চলেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজায় স্থল অভিযানের কারণে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হতে পারে। বিশ্লেষকরা বলছেন, গাজা উপত্যকায় অভিযান যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে সেটি ততটা সহজ নয়। গাজার রাস্তা ট্যাঙ্ক বহনে উপযুক্ত না থাকায় হামাসের স্নাইপার এবং অ্যান্টি ট্যাঙ্ক আক্রমণ হবে ইসরায়েলি সেনাদের জন্য মৃত্যু ফাঁদ। এমন অবস্থায় কোনো কারণে যুদ্ধের মধ্যে ইরান, সিরিয়া, লেবানন যদি জড়িয়ে পড়ে, তাহলে ইসরায়েলের পরিণতি হবে মারাত্মক। এখনো পর্যন্ত গাজা উপত্যকায় হামাসের একাংশ টানেল নেটওয়ার্কের খোঁজ পেয়েছে ইসরায়েল। এবার দ্বিতীয় স্তরের দিকে আগাতে শুরু করেছে ইসরায়েল। স্থল অভিযানের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে গাজায় অবস্থিত নিরীহ ফিলিস্তিনিবাসী। অপর পাশে গাজার রাস্তাগুলি খুবই সংকীর্ণ হওয়ার জন্য সেখানে ইসরায়েলের ট্যাঙ্ক প্রবেশ করাটা খুব কঠিন। এ কারণে গাজায় অবস্থিত বড় বড় বিল্ডিং এবং অন্ধকার রুমের মধ্য থেকেই ইসরায়েলের সেনাবাহিনীর ওপর হামাসের স্নাইপার আক্রমণ হতে পারে। গাজায় ঢুকে অভিযান চালাতে গেলে ইসরায়েল বাহিনীকে অনেক কৌশলগত বাধার মুখোমুখি হতে হবে। গাজায় অভিযানের ক্ষেত্রে মূল সমস্যাটি হল মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যুদ্ধ করা। এটি করার সময় ইসরায়েল বাহিনীকে অনেক চড়ামূল্য দিতে হতে পারে। সময়ের সাথে সাথে সামনে আসছে দখলদারদের ঘায়েল করতে হামাস যোদ্ধাদের নানান কৌশল। সীমান্ত জুড়ে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরকদের মুখে কুপোকাত হচ্ছে ইসরায়েলি সেনারা। স্থল অভিযানে আরও একটি ট্রাম্প কার্ড হল হামাসের কাছে বন্দী থাকা অনেক ইসরায়েলি সেনা এবং বাসিন্দা। অপর পাশে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে জোরদার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সিরিয়া এবং লেবানন সীমান্তে ছড়িয়ে পড়তে পারে এই যুদ্ধ। পরিস্থিতি আরও কঠিন হলে যুদ্ধ প্রেক্ষাপটে যুক্ত হতে পারে ইরান। এখনো পর্যন্ত আমরা শুনে আসছি হামাসের কাছে সেনাবাহিনী রয়েছে 40,000, আর তাদের সঙ্গে যদি হিজবুল্লাহ কিংবা সিরিয়া ইরান যোগদান করে, তাহলে এই যুদ্ধ কতটা ভয়াবহ রূপ ধারণ করবে সেটি হয়তো আমার আপনার চিন্তাভাবনার বাইরে রয়েছে। ইতিমধ্যেই পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, যার মধ্যে কিছু দেশ ইসরায়েলকে সাপোর্ট করছে আর কিছু দেশ ফিলিস্তিনিবাসীকে অর্থাৎ হামাসকে সাপোর্ট করছে। কেউ হামাসকে টেররিস্ট মনে করে, আবার কেউ তাদেরকে স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, হামাসের মূল লক্ষ্য নিরীহ ফিলিস্তিনিদের ওপর এতদিন পর্যন্ত যে সকল অত্যাচার হয়েছে এবং তাদেরকে নিজ ভূখণ্ড থেকে বিতাড়িত করা হয়েছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এতদিন পর্যন্ত কোনো দেশ, কোনো নেতা, মন্ত্রী, কোনো শাসক দল ফিলিস্তিনির হয়ে মুখ খোলেনি, তাদেরকে নিজ ভূখণ্ড থেকে বঞ্চিত করা হয়েছে। এমনটা নয় যে ফিলিস্তিনিবাসী এবং ইসরায়েলদের মধ্যে এই দ্বন্দ্ব বিবাদ প্রথম শুরু হয়েছে। ফিলিস্তিনবাসী বারে বারে তাদের নিজ ভূখণ্ড ফিরে পাওয়ার দাবি করেছে, আন্দোলন করেছে, কিন্তু কখনো তাদেরকে গুরুত্ব দেয়া হয়নি, তাদের প্রাপ্য ফিরিয়ে দেয়া হয়নি। আজ ফিলিস্তিনিদের হয়ে যুদ্ধ করেছে হামাস। হামাসের লক্ষ্য একটাই, ফিলিস্তিনিদের সসম্মানে তাদের পূর্বপুরুষদের জমি এবং তাদের দেশ ফিরিয়ে দেয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং নিচে কমেন্টে আপনার অতি মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন এবং প্রত্যেকটি ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল প্রেস করে নেবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং।